যাবতীয় সুখ্যাতি সেই মহান রব্বুল আলমের জন্য, যার ঐকান্তিক অনুগ্রহের বদলতে 2020 সালের 18 ডিসেম্বর আকারতলা এলাকার নাকি এলাকার তুজুলপুর শাখা আহলাদি জাই মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক ইজতেমায়, এই এলাকার যুবক ভাইদের আয়োজিত ইজতেমায় আসার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহর প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। আসতে পারি আপনারা খুশি না বেজার? তাহলে আর একটু জোরে বললি মনে হয় আল্লাহ ভালো হতো। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ সালাম দোজাহানের পয়গম্বর অবিকুল সম্রাট সারা জাহানের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারার 222 নম্বর আয়াতের অংশ, বুখারি মুসলিম শরীফ থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একে লক্ষ্য করে আজকে আমি বিষয়বস্তু কোরআন সুন্নাত দৃষ্টিতে পবিত্রতা হাসিলের উপায় কি, কোরআন হাদিসের দৃষ্টিতে পবিত্রতা হাসিলের উপায় কি, এই বিষয়টার উপরে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেহেতু বাইরে একজন মেহমান আসছেন, আমরা তো এলাকার লোক, আমাদের বক্তব্য অন্য সময় শুনতে পাবেন, কিন্তু বাইরে থেকে যে মেহমান আসছেন তার কাছ থেকে আমরা অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনব। শুনি আমরা এখান থেকে দোয়া নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারা 222 নম্বর আয়াত তেলাওয়াত করছি, এআকে লক্ষ্য করে আল্লাহ কি বলতে চাচ্ছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, তাওয়াবিনা তওবাকারীদেরকে, ওয়া ইউহিব্বু আর আল্লাহ আরো ভালোবাসেন, মিনাল মুতাত্বাহিরিন পবিত্রতা অর্জনকারীদেরকে। এই হলো আয়াতের সরল তর্জমা। তাহলে এই আয়াতের ভিতরে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে পাওয়া গেছে। এক নম্বর হলো আল্লাহ তৌবাকারীদেরকে ভালোবাসেন। কোন ব্যক্তি যখন বোঝে যে আমি অন্যায় করেছি, যে কোনো অন্যায়, সে যদি বুঝিয়ে যদি তৌবা করে যে আল্লাহ আমি আর জীবনে এই খারাপ কাজ করব না, আমি এই অন্যায় কাজ আর করব না, খালেসভাবে খালেস নিয়েতে যদি তৌবা করে আল্লাহ এই তৌবাকারীকে ভালোবাসেন, বলুন আলহামদুলিল্লাহ। তবে এমনটি তৌবা নয় সকালে তৌবা করলাম বিকেলে ভুলে গেলাম, কি কথা ঠিক কিনা? আজকে এখানে অনেক মুসল্লি আমরা আসি না, পাশত্ব আমরা সালাতের অভ্যস্ত না, এখানে অনেক মুসল্লি আমরা আসি পাশত্ব সালাত আমরা নিয়মিত আদায় করি না, আসে কিনা বলেন, আসেন কিনা? আসেন। এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবাজিরা, এই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আজকে যদি এখান থেকে খালেসভাবে যদি তৌবা করা হয়, তৌবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, আর আল্লাহ তৌবাকে ভালোবাসেন, এই রকম তৌবা যে আমি জীবনে অনেক ভুল করেছি, ভুল কি আমি সালাত নিয়মিত আদায় করি নাই, আমি নিয়মিত সালাত আদায় করি, জুম্মার সালাত যেতাম আর পাশত্ব সালাতের আমি অভ্যস্ত ছিলাম না, আমি মুসলমান, আমার মুসলমান হিসাবে আমার নৈতিক দায়িত্ব পাঁচক্ত ফরজ সালাত হিসাবে আমি গুরুত্ব দিয়ে আমি পাঁচক্ত সালাত আদায় করব, আমার হুশ থাকতে, জ্ঞান থাকতে, বিবেক থাকতে এক অক্ত সালাত ছেড়ে দিব না। কোন যুবক, কোন মা বোন, কোন মুরব্বী বাবাজি যদি খালেসভাবে এইভাবে তওবা করে আর মৃত্যুর আগ পর্যন্ত যদি সালাত আদায় করে যায়, পিছনের গুণ আল্লাহ মাফ করে দিতে পারে, এর নাম হলো তৌবা। এই তৌবাকে আল্লাহ ভালোবাসে। কোন ব্যক্তি যখন মনে করে যা সারা জীবনে সুদ খেয়েছি, সুদ কাকে হালাল না হারাম, এ খাইলে কি নেকি হয় না গুনা হয়, গুনা হয় না? তাহলে চুরি করা, ডাকাতি করা, লুচ্চামি করা, গুন্ডামি করা,
রাহাজানি, মারামারি, কাটাকাটি, খুনখরাবি, আত্মকলা, অন্যায়, অত্যাচার, বাটপাড়ি, দুর্নীতি, ওজনে কম দেওয়া, জিনিসই ভেজাল দেওয়া, এগুলো বোধ হয় ভালো নাকি? হ্যাঁ, এরকম আসামি আমরা আছি না নাই? হ্যাঁ আছি না? দেখেন না, এখন তো রসের সময়, চার ভার যদি রস হয় ওতে দু ভার পানি মিশাই যায়, হয়তো আপনাদের কথা বলছি না। হ্যাঁ, এরকম ভেজাল আছে না নাই? আবার উনি টুপি ঠেসি নামাজ পড়ে, তাহলে ওই নামাজ কোনো কাজে লাগবে? এই ব্যক্তি যদি তওবা করে যে আল্লাহ আমি জীবনে কত পাপ করেছি, মনে মনে নিয়ত করবে সে যে কি পাপ করে সেই জানে, আমি আব্দুল্লাহ বিন আব্দুল হালিম জানি না, আপনারা জানেন না, কিন্তু তিনি তো জানেন, কি বলেন কথা ঠিক কিনা? তিনি যদি মনে মনে তওবা করে এই ধরনের অন্যায়, এই ধরনের অশ্লীল, এই ধরনের খারাপ কাজে যদি তওবা করে ছেড়ে দেয়, আর জীবনে যদি ওই খারাপ কাজ যদি না করে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার এই তওবা কবুল করে পিছনের গুণ আল্লাহ সব মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, ক্ষমা করেন মালিক কে? আরো জোরে বলেন কে? মানুষ বলো ক্ষমা করতে চায় না, কি বলেন? ভাই আমি অন্যায় করিলাম, তোমার সাথে একটা বেয়াদবি করিলাম, ধোবা তোর মাফ আসে না এরকম লোক? তাহলে আল্লাহ চাইতে কত বলো? আল্লাহ যদি ক্ষমা করেন, ক্ষমাশালী গুণাগার ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যদি সে ক্ষমা করে দিতে পারেন, তা মানুষ দিতে পারে না? তাহলে এর মতন আম্মকার কেউ আছে? কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হবে, এইটাই হলো তার সবচেয়ে বড় গুণ। জোরে বলুন কথা ঠিক কিনা? মানুষের দায়িত্ব বোধ হারিয়ে ফেলেছে, যার জন্য আজকে মানুষ কেউ কারো ক্ষমা করতে চায় না, তার সালামের জবাবও দিতে চায় না, এরকম লোক আছে। যাই হোক, আল্লাহ তৌবাকারীকে ভালোবাসেন, তা আমি বলবো। এর মধ্যে যারা আমরা আছি, যে যা আমরা কাজে পাপ কাজে লিপ্ত আছি, কারা কোন কাজে পাপ কাজে লিপ্ত আছেন, আমি আব্দুল্লাহ বিন আব্দুল হালিম জানি না, আপনারা জানেন। আল্লাহর ভয় যদি থাকে, পরকালের ভয় যদি থাকে, কবরে আজাবের ভয় যদি থাকে, ফুলসিরাতের ভয় যদি থাকে, জাহান্নামের ভয় বা ওই শাস্তির আজাবের কথা যদি ভয় থাকে, তাহলে আজকে এখানে তওবা করতে কারো আপত্তি আছে? মনে মনে তওবা করেন। আর একটা খালেসভাবে তওবা করবেন, পাঁচ ওয়াক্ত সালাত আমি যেখানেই ওয়াক্ত পাবো, যেখানেই আমার সুযোগ হবে, যেখানেই আমার সুযোগ হবে সেইখানেই আমি পড়বো, কি বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকারীকে ভালোবাসবেন। বাজিরা তওবা সম্পর্কে অনেক আলোচনা আছে, সংক্ষিপ্তভাবে বলছি। আমি বলেছি যে আয়াতটা পড়েছি দুইটি বিষয়ের কথা, একটা হলো তওবা করা, একটা কি তওবা, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। দুই, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। দুই নম্বর কথা হলো কি, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ নিজেই পবিত্র, আর আল্লাহ পাক পবিত্রকে ভালোবাসেন। পাক পবিত্র হওয়ার জন্য আমাদেরকে তিনটি কোয়ালিটির কথা আল্লাহ রাসূল বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। এত বলবেন যে হুজুর পাক পবিত্র আল্লাহ ভালোবাসেন, তা পাক পবিত্র হয়ে থাকার পদ্ধতি কি আমাদের একটু জানাই দেন। পাক পবিত্র হওয়ার জন্য তিনটি কোয়ালিটির কথা আল্লাহ রাসূল বলেছেন, তিনটি পদ্ধতির কথা বলেছেন পাক পবিত্র হওয়ার জন্য। শোনেন, এক, গোসলের মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করা যায়। দুই, উজুর মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করা যায়। তিন, তায়াম্মুমের মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করা যায়, বলি আলহামদুলিল্লাহ। এই তিনটি কি সহজ না কঠিন? সহজ না? বাজিরা ভাইরামার, এই তিনটি কোয়ালিটির কথা বললাম, তিনটি পদ্ধতির কথা বললাম। পানি পাওয়া যাচ্ছে না, আমি পানি পেলাম না, কিন্তু তায়াম্মুম বিকল্প কি? তায়াম্মুম করতে হবে, কি কথা ঠিক না? এই জন্য তায়াম্মুম করতে হবে। আল্লাহ রসুল উম্মতে মুহাম্মাদের জন্য কোনো কঠিন কিছু করে দেন নাই, সহজ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। একটা মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে পড়া সহজ করে দিয়েছেন। মানুষ বসে নামাজ পড়ার ক্ষমতা নেই, শুয়ে পড়ে পড়ার সহজ করে দিয়েছেন, তাহলে এটা কি সহজ না কঠিন? সহজ করে দিয়েছেন, বুঝতে হবে ভাই। তাহলে আমি বলতেছি পাক পবিত্রকে আল্লাহ ভালোবাসেন, পাক পবিত্র থাকার জন্য চেষ্টা নেবেন বাদীরা। তাহলে এখন আসুন, পাক পবিত্র হওয়ার জন্য আমাকে সর্বপ্রথমে উজু করতে হবে, কি করতে হবে? কেননা উজু না করলে সালাত হবে না, উজু না করলে সালাত হবে না, তাই এই জন্য উজু করতে হবে।
আর উজুটা হবে রাসুলের পদ্ধতিতে, রাসুলের নিয়মে। এই রাসুলের নিয়মে যদি উজু না হয় তাহলে সে উজু হবে, উজু হবে না, সে উজু হবে না। এই জন্য পাক পবিত্র থাকতে গেলে আপনাকে আমাকে উজু করতে হবে, রাসুলের নিয়মে উজু করতে হবে। আসুন আমি সংক্ষিপ্ত বলে আমি শেষ করে দিব, উজু কীভাবে করবো এইবার আপনারা ভালো করে জেনে নেন। সর্বপ্রথমে আমি ট্যাপে পানি হোক, পুকুরি হোক, বদনায় হোক, যাতে করি হোক, পানি নিয়ে যখন আমি, হে যুবক ভাইরা, হে আমার মা বোনেরা, আপনারা ভালো করে শুনে নেন, উজুর নিয়মটা ভালো করে শুনে নেন। অনেকেই আমরা উজু করতে জানি না, উজু করার সময় এখানে ভেজে না, থুতনি ভেজে না, হাতের এখানে ভেজে না, কারো এখানে ভিজতে বাকি থাকে, বিভিন্ন জায়গায় উজুর অঙ্গগুলো ভিজতে অনেক সময় বাকি থাকে। সব্বার না, অনেকে বোঝে না তাদের এই অবস্থা হয়, ধরে বলুন কথা ঠিক কিনা। আমি অধিকাংশ জায়গায় দেখেছি ও তড়ি ঘড়ি করে উজু করে শেষে যায়। এখন বলেন উজু করার নিয়ম, রাসুলের নিয়ম আমি বলে দিচ্ছি, আপনারা ভালো করে শোনেন। এইবার ট্যাপের পানি হোক, পুকুরের পানি হোক, যখন উজু করবেন যে পানি দিয়ে হোক না কেন, সর্বপ্রথমে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? অনেকে একদিন আমি খুতবা দেওয়াতে বলছে, হুজুর কেন বিসমিল্লাহ রহমান রহিম বলবো, তাতে কী সমস্যা? এবার সমস্যা হলো রাসুল যতটুক বলেছেন ততটুক করতে হবে, কমও করা যাবে না বেশিও করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়ব? সালাতের সময়, কোরআন তেলাতের সময়, কথা ঠিক কিনা? কিন্তু যখন কিছু খাইবেন তখন বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? পানাহার করার সময় চারটে নিয়ম আপনি খেয়াল করবেন সবসময়। হে মুসলিম ভাইরা, হে আমার যুবক ভাইরা, হে আমার মা বোনেরা, ভালো করে শোনেন, পানি খান আর যা খান পানাহার করার সময় চারটা নিয়ম মেনে চলবেন। এক, বসে খাবেন। দুই, পানি যখন খাবেন বিসমিল্লাহ বলবেন। তিন, পানি খাওয়াই গেলে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলেন কথা ঠিক কিনা? এবং এইভাবে চারটা নিয়ম মেনে চলবেন, পানাহার করবেন, তাহলে সুন্নতি পানাহার করা হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই পানাহার করাটা কি হবে? সুন্নতি পানাহার। পানাহার করলে শুধু হবে না, অনেকে দাঁড়ায় পান করে, চা খান আর পানি খান যাই খান বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। দাঁড়ায় বসি বসি খাবেন, দাঁড়াই খাবেন না। অনেক ভদ্রলোক দেখেছি, এক হাতে সিগারেট টানে আর এক হাতে কী করে, চা পান করে, তাও দাঁড়াই করে। তাহলে এ রাসুলের সুন্নত তরিকা মানলো না। যদি নাম শোনা হয়, ভাই আপনার নাম কি হয়, বলবে আব্দুর রহমান নাই, আব্দুর রহিম নাই, আবদুল্লাহ। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে হিন্দুদের, হিন্দুরা এরকম তার দাঁড়াই খাক আর বিসমিল্লাহ বলুক আর না বলুক সেটা আমাদের ব্যাপার না, কিন্তু আমাদের মুসলমানের আকীদা হবে রাসুল যে কায়দায় যে নিয়মে পানাহার করতে বলেছেন, আমি মুসলিম হিসাবে রাসুলের উম্মত হিসাবে আমার নৈতিক দায়িত্ব এই চারটা নিয়ম মেনে আমি পানাহার করবো। বলুন ইনশাআল্লাহ। এইবার বিসমিল্লাহ বলে আপনি, আমি কী করলাম? উজু করলাম। উজু করে হাত দুখানা এই পর্যন্ত ধরলাম। জেনে রাখবেন আবু দাউদ, তিরমিজি এবং এই ধরনের হাদিসে আপনার হাত অঙ্গগুলো, উজুর অঙ্গগুলো ধৌত করার, একবার ধৌত করার হাদিস আছে, দুবার ধৌত করারও হাদিস আছে, তিনবার ধৌত করারও হাদিস আছে। কিন্তু জেনে রাখবেন হাত যখন ধোব তখন আপনার হাত আঙ্গুলগুলো খেলাল করতে হবে। কি করতে হবে? হেলাল করতে হবে। হে আমার মা বোনেরা শোনেন, আপনাদেরও ওয়াজ, যুবক ভাইদেরও ওয়াজ, আজকে আমার এই ওয়াজ মুরব্বী বাবাজিদের, এ এলাকার আমার ইসলাম দরদি ভাই বোনদেরও ওয়াজ শুনে রাখেন। পুরুষের জন্য উজু করার সময় তিন জায়গায় খেলাল করতে হবে। জোরে বলুন কয় জায়গায় খেলাল করতে হবে? পুরুষের জন্য তিন জায়গায় খেলাল করতে হবে, মহিলাদের দুই জায়গায় খেলাল করতে হবে। পুরুষের তিন জায়গায় খেলাল করতে হবে, উজুর সময় মহিলাদের দুই জায়গায় খেলাল করতে হবে। মনে থাকবে তো? কি মনে থাকবে? এখন যদি প্রশ্ন করেন, ভাই পুরুষের তিন জায়গায় খেলাল করতে হবে উজুর সময়, কোন কোন জায়গায় আমাদের জানিয়ে দিন। হ্যাঁ জানিয়ে দেবো অবশ্যই। পুরুষের তিন জায়গায় খেলাল করতে হবে। এক হাতের আঙ্গুল, দুই হাতের আঙ্গুলগুলো যখন উজু করবেন এইভাবে খেলাল করবেন। এরকম এরকম কিছু দরকার না, দেখেন না
ফাঁকি দেয় উজু করার সময়, এরকম এরকম করে কিভাবে দিয়ে চলে আসে, ওভাবে ধরে খিলাল করতে হবে আঙ্গুলগুলো, এইভাবে ওই পানি দিয়ে খিলাল করতে হবে, দুই হাতের আঙ্গুলগুলো খিলাল করতে হবে, এক দুই দাড়িগুলো খিলাল করতে হবে পানি দিয়ে ভালো করে খিলাল করতে হবে। এখন অনেকে এই ওয়াশ করতে দেয় এক যায় বলছে তুই হুজুর তার দাড়ি নেই, দাঁত দাড়ি নেই তার সে কী খিলাল করবে, হ্যাঁ দেখেন দাড়ি নেই কেন, এটাই তো খারাপ, দাড়ি রাখেন আপনার আমার এই সুন্নতি, এই দাড়ি রেখে যদি মৃত্যু হয়ে যায় আপনার আমার জন্য সৌভাগ্য, কী বলেন কথা ঠিক কিনা, আর যদি এইভাবে যদি কেটে কুটি যদি সাপ এইভাবে যদি থাকে মাকুন্দির মতন হয়ে যদি কবরে যায় তাহলে খুব সমস্যা, কী বলেন কথা ঠিক কিনা, আসুন তাই বলছে সাল্লাম, এক হাতের আঙ্গুলগুলো ভালো করে ধুইতে হবে বা খিলাল করতে হবে, দুই দাড়িগুলো ভালো করে খিলাল করতে হবে, পুরুষের তিন তিন হলো পার, দুই পার আঙ্গুলগুলো ভালো করে খিলাল করতে হবে দুই পায়, তাহলে পুরুষের কয় জায়গায় খিলাল করতে হবে উজুর সময়, কয় জায়গায় আরো জোরে বলুন কয় জায়গায়, মনে থাকবে তো, শিক্ষা নিয়ে আজকে আমি সুদ দিয়ে ওয়াজ করবো না, কিছু শিক্ষা নিয়ে বিষয়ে আলোচনা করবার চাই, যেহেতু এটা ইস্তেমা, কী বলেন কথা ঠিক কিনা, ওয়াজ করি অন্যদিনই দেখা, ফিল্ডে যখন ডাক দেবেন ফিল্ডে যখন দাওয়াত দেবেন তখনই দেখবো কী ওয়াজ করতে হয়, কিন্তু বাজিরা ভাই আমার তাহলে আপনাদের মনে থাকবে তো, পুরুষের কয় জায়গায় খেলাল করতে হবে, কোন কোন জায়গায় বলেন তো দেখি, দুই হাতের আঙ্গুল বলেন, দুই হাতের আঙ্গুল আর দাড়িতে আর দুই পায়, কয় পায় দুই পায়, আর মহিলাদের কয় জায়গায় বলেছি, দুই জায়গায় দুই হাত আর দুই পা, ওটা তো দাড়ি নেই ওরা খেলাল করবে কেন, কি বলেন কথা ঠিক কিনা, অতএব এই রাসুলের পদ্ধতি অনুযায়ী উজু এইভাবে করতে হবে। এইবার আপনি আমি গালে পানি দিলাম, গাল আর নাকে একসঙ্গে পানি দিলাম, এরকমভাবে পানি দিই গালে পানি দিই নাকে পানি দিলাম একসঙ্গে, বুঝলেন, এই নাকের ভিতরে যদি ময়লা থাকে তাহলে বের করে দিবেন, ওই তিনবার পানিতে কুলি আর নাক ধোয়া হয়ে গেল, হয়ে গেল, বুঝতে পেরেছেন, এইবার আপনি মুখমণ্ডল ধৌত করবেন, মুখমণ্ডল এই মুখমণ্ডল চুলের গোড়া থেকে কপালের এই চুলের গোড়া থেকে শুরু করে থুতনির এই শেষ পর্যন্ত ভালো করে তিনবার ধৌত করতে হবে। অনেকে বলছিলাম না উজু করার সময় কারোর কানের এখানে ভিজে না, কারো এখানে ভেজে না, কারো থুতনিতে ভেজে না, হে আমার ছোট ছোট সোনামা সোনা সোনামণি ভাইরা এবং যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা ভালো করে শোনেন, বিঘা দিয়ে উজু করবেন না, রাসুলের সুন্নত তরিকা মোতাবেক অনুযায়ী ধীর স্থিরভাবে উজু করবেন। আল্লাহ রসুল বলেছেন একটা নখ পরিমাণ যদি উজুর স্থানে ভিজতে বাকি থাকে তার উজু হবে না, আবার পুনরায় উজু করা লাগবে। অনেক সময় আমাদের এই অবলা কারণে গল্প করতে করতে যাই আমরা উজু ঠিক মতন হয় না, জোরে বলুন কথা ঠিক কিনা, আসুন এইবার মুখমণ্ডল ধৌত করা হয়ে গেল, এইবার ডান হাত, ডান হাত সাবধান, অনেক সময় আমি দেখেছি ডান হাতে এখানে ভেজে না, অনেক সময় এই গর্তের এখানে ভেজে না, হাতের এই কেনের এখানে ভেজে না, অনেকে এরকম গোড়ামি করে উজু করেন, জি না, দুই হাত ভালো করে এই কেনের উপর পর্যন্ত এইভাবে সুন্দর করে তিনবার পানিতে ধৌত করবে। শীতকালের সময় উজু করা খুব সমস্যা, কিন্তু মুসলমানের কোনো সমস্যা না, যারা পাক্কা ইমানদার, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা যার ভিতরে আল্লাহর ভীতি আছে তারা আল্লাহর মজা বজে উজু করে, শীতের সময় কি আর গরমের সময় কি, জোরে বলুন কথা ঠিক কিনা, তাদের কোনো কষ্ট না, কষ্ট হলো তাদের যারা নিয়মিত সালাত আদায় করে না, আল্লাহর ভীতি যার ভিতরে নাই, রাগ করবেন না, রাগ করেছেন নাকি আপনার, হুজুর আজকে কি কথা বললো আমাদের, কেন না অনেকেই এরকম আসাম থাকতে পারেন, তাই মনে 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 এইভাবে তৌবা করেন যে আর এরকম অন্যায় করবো না, এইভাবে করেন ভারমার এই উজোর নিয়ম ওইভাবে করবেন, মুখমণ্ডলটা ভালো করে ধৌত করবেন। এইবার আপনার আসুন ডান হাত ধরলেন বাম হাত ধরলেন, এইবার পা আঙ্গুলগুলো ভালো করে খেলাল করেন, পা অনেক সময় পা ধুতে যাইয়া পুকুরি হোক আর যেখানে হোক পা লাগায় না, খালি পা দে পা দে এরকম করে, করে না করে না, হাত লাগায় না, কিন্তু হাত লাগাইতে হবে, কী করতে হবে, হাত
লাগাতে হবে। অনেকে এইখানে ভেজে না, পার এখানে ভেজে না, আবার এই খড়ল এই পার এই পাশে ভেজে না, গড়ালির ওখানে ভিজতে বাকি থাকে। সাবধান, উজু যদি সুন্দর না হয়, উজু যদি রাসুলের সুন্নত তরিকায় যদি না হয়, তাহলে ওই উজু হবে না, আর উজু হবে না, নামাজ হবে না। কি বলবো, কথা ঠিক কিনা? পরিষ্কার কথা। আসুন, আত্তহুরু শাত্রুল ঈমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। তো উজু একটা পবিত্রতা হাসিলের একটা উপায় পদ্ধতি, যারা বলেন কথা ঠিক কিনা? এখন আসুন, পানি পাওয়া গেল, উজু করলেন, গোসল করলেন, কিন্তু যেখানে পানি পাওয়া যাবে না, এই জন্য সফরে যাওয়ার সময় আপনি একটা পবিত্র মাটি কাছে করে নেবেন। এই পবিত্র মাটি কাছে করে নিয়ে আপনি কাছে রাখবেন, যেখানে রক্ত হবে, বাসে থাকেন, ট্রেনে থাকেন, যেখানে থাকেন, সময় হলে ওই বাসের ভিতরে, ওই ট্রেনের মধ্যে আপনি সালাতটা আদায় করে, তাইমুম করে সালাতটা আদায় করে নেবেন। বাজিরা ভাই আমার, পাক পবিত্র যুবকদের সামনে আমি একটু কথা বলবো, যখন সফরে যান, যেখানে যান, বাজিরা ভাই আমার, অনেক যুবক ভাইরা প্রস্রাব করে পানি নেয় না, জরুরি কথা ঠিক কিনা? এই কাপড়ে পিসাব সেটা সারাদিন ওই কাপড় পরে থাকে, প্যান্ট পরে থাকে, পায়জামা পরে থাকে। এই যুবক ভাই পবিত্রতা সে হাসিল করলো না, সে সারাদিন অপবিত্র থাকলো, জরুরি কথা ঠিক কিনা? আর অপবিত্র অবস্থায় থাকলে রহমতের ফেরেশতা তার কাছে আসবে? মনে করতে রহমতের ফেরেশতার দরকার নাই নাকি? হ্যাঁ, তাহলে আমি যুবক ভাইদেরকে অনুরোধ করবো, যুবক ভাইরা পারলে পানি দিয়ে তুমি ধোবে, নাহলে কুলুপ করবে মাটি দিয়ে, নাহলে কুলুপের ওই যে টয়লেট পেপার, এই পেপার কাছে করে নেবে, না জানি কোন জায়গায় লাগে, কী বলবো কথা ঠিক কিনা? যারা ইমানদার, যারা নামাজি, তারা এ ধরনের সব কিছু গোজগাছ করে বাড়ি থেকে রওনা হয়। আমি যখন সফরে যাই তখন আমার সব থাকে আমার ব্যাগের ভিতরে। তো বাজিরা ভাইরা, মানে আপনাদের লক্ষ্য করে বলছি, আপনারা হে যুবক ভাইরা, খবরদার এই অবস্থার জন্য থেকো না। আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উজু, এই প্রস্রাব করে যারা প্রস্রাব থেকে সাবধান অবলম্বন করে না, তাদের সাময়িকের জন্য কবরে আজাবের একটা ঘটনা মনে পড়ে গেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এটা মিশকাতে আছে, বুখারিতে আছে, মুসলিম শরীফে আছে। বাজিরা ভাই আমার, আল্লাহ নবী কবরে আজাব বুঝতে পেরে কবরের ধারে চলে গেলেন। আল্লাহ নবী এ বোঝার শক্তি কে দিয়েছিলেন? আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি বুঝতেন, কিন্তু আমরা বুঝি না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের ধারে যাইয়া অনেকক্ষণ ধরে তার জন্য দোয়া করলেন, চোখের পানি ফেলে কাঁদলেন। এক পর্যায়ে সাহাবারা বললেন, হুজুর এ কার কবরের ধারে এসে দোয়া করলেন, চোখের পানি ফেললেন, কে কি সমস্যা? তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি সেই ব্যক্তি, তেমন কোনো গুরুত্বপূর্ণ পাপ না, ছোটোখাটো সামান্য একটু পাপ করে কি প্রস্রাব থেকে সাবধান অবলম্বন করতো না, তাই কবর আজাব হচ্ছে। আমি দোয়া করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল্লাহ তার কবর আজাব মাফ করে দিয়েছেন। যে সাহাবী সাদ বিন মাস, যে সাহাবীর এই সামান্য ত্রুটির জন্য যা মারা যাওয়ার পর 70,000 ফেরেশতা জানা যায় শরীক হয়ে গেছিল, সাহাবারা এক পর্যায়ে বললেন, হুজুর এত আস্তে আস্তে পা ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটছেন, ব্যাপারটা কি? আমাদের তো অনেক পথ অতিক্রম করতে হবে, আপনি এত আস্তে আস্তে হাঁটার কারণটা কি? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার সাহাবারা, তোমরা বুঝতে পারছ না, সাদ বিন মাজ মারা গিয়েছে, তার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার ফেরেশতা যাচ্ছে, এদের ভিড়ে আমি পা ফেলার সুযোগ পাচ্ছি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, যুবক ভাইরা, আমি অনুরোধ করব, খবরদার সাতক্ষীরা যাও, খুলনা যাও, যেখানে যাও, খবরদার টয়লেট পেপার থাকে, অথবা যদি কোনো সেখানে টিউবওয়েল বা একটা মসজিদ দেখি, সেখানে যদি কাজ সমাধা করা যায় সেটাও চেষ্টা, কিন্তু খবরদার রাস্তায় হাত পা, এ বাসালা বাস থামাও, তুমি ছাড়িয়ে দিলে বেড়ার ঘাই, এরকম আসো অনেক যুবক পারে, খবরদার এরকম পারবেন না। বাংলাদেশ আহলাদি যুব সংঘ, তাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি, ধরবেন কথা ঠিক কিনা? আশা করি যারা এই শিক্ষা গ্রহণ করবে তারাই সত্যিকার নির্ভেজাল মানুষ তৈরি হবে, জোরে বলুন কথা ঠিক কিনা?
সোনামণিদেরকে এদার দায়িত্ব, মা বন্ধের দায়িত্ব, যখন সন্তানে দুধ খাওয়াবে কমপক্ষে বিসমিল্লাহ বলতে হবে, জোরে বলুন কথা ঠিক কিনা, সন্তানে যখন মা পানি খাওয়াবে মাই বলবে খুবই বলো বিসমিল্লাহ, সন্তান যখন বাড়ি থেকে স্কুলে যাবে মা বিদায় দেওয়ার সময় বলবে মা হে ছেলে তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ তোমার উপরে আমি ভরসা করে রওনা হলাম। এইভাবে যদি কোনো বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় বলেন এই সোনামানি এই ছেলে এই বেটা এই বেটি এই মেয়ে আদর্শ সন্তান না হয়ে পারে পারে না, অথচ আমরা সেভাবে শিক্ষা দিই না। যাই হোক, এই হুজুর রাসুলের সুন্নতি পদ্ধতি অনুযায়ী যদি আমরা উজু করি তাহলে সেই উজু হবে সহি উজু, সেটাই হবে খাঁটি উজু। আর এই উজু যদি ঠিক হয় তাহলে জেনে রাখবেন সালাত আদায় হয়ে যাবে, সালাত কোনো